এই মি আমনে আইফোন দেখি কি করবে নেন আরে আমার এটা ছিল বেটা কাশিমপুর রাইখাইছি এক ছোট ভাইরে দিয়েছি দে আইফোন দে এই মি এই মডেল বাইর হইছে এক মাস হইনি আপনি কাশিমপুরে কইতে রাইখাইছেন আরে বেটা এটা তো এক মাস হলো বাংলাদেশে বাইর হইছে আমারে দুবাই থেকে আমার এক বড় ভাই পাঠাইছিল গিফট দে দেই ভাইয়া কাশিমপুরে থাকা অবস্থা দুবাই তো হাঁটাই দিছে আপনি রে এটা তিনটা ক্যামেরা হ্যাঁ ভাইয়া এটা তো দুই নাম্বার বেটা আমারটা ছয়টা ক্যামেরা দে আইফোনে ছয়টা ক্যামেরা কবে দিলে ওটা স্পেশাল এডিশন তোরা জানবি না ও বুঝি ভাই এটা কাশ্মীর অরিজিনাল কেন এটা দুবাই থেকে আইছে বেটা আরে বুঝছস জিনিসটা ভাই মনে কর তিন আলোকে খাই দিছে পরে এটা যদি না বুঝা যায় পরে আর তিন ক্যামেরা লাগাই দিছে ঠিক না হ্যাঁ ওইটাই ওইটাই ভাই তোর ওই পুরাতন ফোনটা কোথায় আমার দারে দেখছ তাহলে তুই এক মাস ঠিকঠাক ভাবে পানি খা এক মাস পর তোর কাছে বেশি দিও আর পানি খাবো না আইফোন কিনতে হলে কিডনি ব্যথা লাগে না তুই দেখছ না ফেসবুকে মানুষ লেখালে কি করে এ ফোন কিনতে হলে কিডনি ব্যথা হইবে কা হ্যাঁ কিডনি ব্যথা হইতো না আর যদি এটা কিনতে যাস তাহলে তো দুই কিডনি ব্যথা লাগবে তুই বাইরে দেখছ না বাইরেটা যে ছয় ক্যামেরা আলা বাইরে তো মনে কিডনি নাই দুগে আসি নি আমগো কিডনি ব্যথা হয় না বাটরা আমগো আওয়াজই চলে আসে বাবা রে ভাই আর গো আওয়াজ দিয়ে না আল্লাহকে যারে আট ক্যামেরা আলা ওকে পাড়াই হইয়া বুঝিন নি বাইরে এলে পাবি যা এরে বন্ধু সব উড়ি যায় যেন ছয় ক্যামেরা ইউজ করে আলাইছে এনে তিন ক্যামেরা লকে খেতের মতো বই থাকুম আচ্ছা ভাই বুঝলাম না ক্যামেরা ছোট বুঝছে হুন্দা কোগা হুন্দা কি মানে চার্জারে হুন্দা কোগা একটাই ছয় ক্যামেরা লাগে ওগা হুন্দা ছোট থাকবো নাকি বেটা মানে সাওয়াজিটার আপনি একেবারে শৈল্পিক লেভেলে লাগে গেছেন সলুট আল্লাহ আইফোনে ছয় ক্যামেরা তার লাগি বানাইছে দাদু আমার একটা ছয় ক্যামেরা লাগা ফোন কিনে দেবেন তুই ওই ফোন চালাইতে পারবি না বেটা তোর রাত কাটবো আরে এই রে বস বয়স এদিকে বয়স আরে না না এখানে বসা যাবে না পরে বিল্ডিং এর থেকে কোনো আন্টি মান্টি দেখলে আপারে গিয়া কমপ্লেইন করবে যে আমি পোলাদের সাথে রাস্তায় বসে আড্ডা মারি তো এ নাবিলা তোর ওই তো সেই এলাকার স্থানীয় তখন নিজে ঘর বাড়ি হ্যাঁ তুই এলাকাতে দাঁড়াইয়া থাকবি বইয়ে থাকবি আড্ডা মারবি কে কি কইবে কারো কিছু বলার সাহস আছে হ্যাঁ বাদ দে তোরা খুব খারাপ বুঝছস খুব খারাপ নোয়াখালী ঘুরলি একটা বারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না না হ্যাঁ মন খারাপ করছি মন খারাপ করছি এমন মনে হয় যে তুই মোগল লগে নোয়াখালী যাইয়ে ঘুরে আসতি এলাকাতে বইয়ে পোলাবাইনের লগে আড্ডা মারতে পারো না তুই মোগল লগে নোয়াখালী যাইতি আরে নোয়াখালী বললে ঠিকই আব্বা মা যাইতে দিত প্রয়োজনে আম্মারে নিয়ে যাইতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এবার তো তুই কসম করে নেক্সট টাইম যদি আমরা যদি যাই তাহলে কাগারে লইম কাগারে লইম আর তোরে লইম তার তোর বোন তো গায় অস্ট্রেলিয়া থাই তুই তো নোয়াখালী লই যেতে মাইতার না আর কোন জায়গায় ঘরে থাই গেরে লই জন যাইতো না ইগা রিস্কি আছে আচ্ছা কেমন ঘুরলি বলতো কেমন ঘুরলি হ্যাঁ আর বলিস না যা ঘুরে আসছি মোরা যা দেখে আসছি কাবিলার ব্যাপারে এটা বললে তুই বিশ্বাসই করবি না কাবিলা তো এখানে বইয়ে রয়েছে রাস্তার ধারে হ্যাঁ কিন্তু এই কাবিলার যে পাওয়ার নোয়াখালীতে নোয়াখালীতে যে বাড়ি লইয়ে তারা থাকে যে টাহা পয়সা এগুলো দেখে পাগল হয়ে গেছে আরে ওর আম্মা চেয়ারম্যান না লোকাল চেয়ারম্যান না ওর আম্মার যে পাওয়ার কাবিলা রাস্তা দিয়ে যখন হাঁটতে যায় তখন হাজার হাজার মানুষ কাবিলার লগে হাঁটে বেড়া ছবি তুললে পাগল বানাইয়ে ফেলছে কাবিলার লগে বেড়া ওগর যে বাড়ি নোয়াখালীতে সেই বাড়ি যদি দেও মাথা খারাপ হইয়ে যাইবে বিশাল বড় পুরো রাজপ্রসাদ মুই তো ফেসবুকে ছবি পোস্ট দিছি তুই দেও নাই আমি তো দেখছি আমি ভাবছি এটা কোনো টুরিস্ট অ্যাট্রাকশন এর কাবিলার বাড়ি এটা তো বুঝি নাই আরে গাদা কিসের টুরিস্ট অ্যাট্রাকশন বিশাল বড় বাড়ি লইয়ে থায় ওই বাড়িতে থায় কয়জন জানো ওর আম্মা আর ওর এক খালা দুইজন মিললে পুরো ফুটবল খেলতে পারবে এত বড় দুইজন মানুষের লাগে 20টা রুম আচ্ছা ওইসে এবার খেমা দিস স্যার খেমা দিবে কাবিলা হ্যাঁ আরে না এই কেন বাড়ে গেছে এত পাওয়ার এত টাকা এতদিন তো ভাবছি এগুলো সব চাপা কিরে না না এই কেন বাড়ে গেছে সব কিছু আরে টিয়া হয় সব পাওয়ার ইগুন কি আন নেই কিন্তু বেগুন আর আমারে না ওইসে বুঝছি এখন আমার টাকা দে 1000 টাকা দে বন্ধু নোয়াখালী থেকে আসার পরে এমন না যে আরে আম্মা কুটি কুটি টিয়া দিয়ে দিছে নোয়াখালী তো আসার আগে যেটা আসছিলাম নোয়াখালী থেকে আসার পর হেটেই আছে এই তোরে আমি প্রত্যেকদিন এত টাকা দিছি যখন চাইছস তখন টাকা দিছি না এখন আমি চাইতেছি এত বড় লোক জানলে জীবনে এত টাকা দিতাম না টাকা দে টাকা দে ছোট লোকই কইছ না তো বেটা তোর আচ্ছা টিয়া এখন কি আর নে টিয়া এখন আর আম্মা আর আম্মা কি আরে তোর আম্মা থেকে নিয়ে আমারে দে দিয়ে দে বেটা তুই তো মরেও দিতে আছস তা এখন চাইলে নোয়াখালী থেকে আসো তারে দেবা না কা দাও আমি তোরে প্রত্যেকদিন টাকা দি তুই আমাকে টাকা না দিয়ে তুই সুবরে টাকা দে তুই চাইলেই দিয়ে দে বেটা লইয়ে লয় এখন দে দে এখনি দে আচ্ছা দিও দিও মন আর কাছে তো নাই তুই কবে দিবি দিও তোর কাল প্রশ্ন দিয়ে দিও তুই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা হারাই দিস ছোট লোকি কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বুঝো তার আয় আমার কি আম্মা হেন্দন তোরে ট্রান্সফার করে দিও কত 1 লাখ
আর কি এর 1 লাখ আম্মাকে 1 লাখ টাকা হইলে মনে করবে কি জানোস নি আমি ঢাকা শহরে সবচেয়ে বড় গান জুটিয়ে গেছি এটা মনে করবে তুই টেনশন করিস না মুই 1000 টাকা লইয়ে মোদারে রেখে দেব তুই নিয়ে নিস আরে 1000 টাকা দিয়ে হবে না আরো বাড়া দিতে আচ্ছা ঠিক আছে যা দিও এরে শুভ তুই আরে মাঝে মধ্যে এমন এমন সিচুয়েশনে হালাই দিস তোরে ঘুরে এত কথা কে কইতে বলছিস মুই তো সত্যি কথাই বললাম মোর টাহা বসা দরকার হলে তোরেই তো বলি তাই না এখন মোরে 1 প্যাকেট সিগারেট কিনে দে মোর সিগারেট শেষ হয়ে গেছে চল দেই তো সিগারেট কয়টা আছে আচ্ছা বুঝলাম না তোরা কি কোন দুইটা আছে মোরে আরো সিগারেট কিনে দে চল আরে চল 1 প্যাকেট সিগারেট কিনে দি সিগারেট আছে 6টা তুই দুইটা কইলি কিনে দুইটা সিগারেট আছে বেটা খাওয়ার পরে খাইয়ে আনবো আর আচ্ছা তুই হাত হ্যালো কি করতে আছো ও হাবু ভাই নি হাবু ভাই এই তো একটু কাম করি আর কাজ করতে হইবে না আসো গল্প করি তুমি আর আমি কি গল্প শুনাইবেন ভূতের গল্প নাকি প্রেমের গল্প তুমি কোনটা শুনতে চাও তাইলে প্রেমের গল্পই হো না সায়ানে কত ভালো প্রেমের গল্প কইতে আর প্রেমের গল্প আচ্ছা এ কোন এক দেশে এক লোক আছেলে সে বিদেশ যাইতে চায় কিন্তু যাইতে পারে না আর এখন তো আরো যাইতে চায় না কেন জানো সে তো এক পরীর দেখা পাইছে ওমা তাই তারপর সে তো পরীর নিয়ে আগে যাওয়ার চিন্তা ভাবনা করতে আছে ওমা ভাগ্য কই যাইব সিম্বুক পাহাড়ে সেইখানে একটা ঘর বানাবে গোলপাতার ঘর গোলপাতার ঘরে থাকলে তো বাতাসে উড়ে যাইব উড়বে না নষ্ট হইবে না কারণ ওইখানে কে থাকবে পরি আর সেই একটা লোক আচ্ছা হের পর হেতার হইনে কিরব আর ওইখানে গল্প করবে প্রেমের গল্প হ্যালো হ্যালো অন্তরা কি করে অন্তরার মন খারাপ কেন অন্তরার মন খারাপ কেন আর বইলো না অনলাইনে একটা ড্রেস পছন্দ হইছে আম্মুকে বলছি ড্রেসটা কিনে দিতে আম্মু কিনেই দিল না তাই অন্তরার মন খারাপ আল্লাহ আম্মুকে বলো কিনে দিতে ঠিক করে বুঝায় বলো রিকোয়েস্ট করে কিনে দিবে আম্মুকে বলছি বলছে গত মাসে অনেকগুলো ড্রেস কিনে দিছে তাই এই মাসে আর ড্রেস কিনে দিবে না আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো অনলাইনে তুমি যেখানে ড্রেসটা পছন্দ করছো ওই ড্রেসের লিংকটা তুমি আমার ইনবক্সে পাঠাও মেসেঞ্জারে আমি তোমার জন্য অর্ডার করে দেব আমি তোমাকে গিফট করব ড্রেসটা আরে না তুমি আমারে গিফট করবা কেন আর ওই ড্রেসটার অনেক দাম কত দাম 4500 টাকা ধুরো এটা কোনো ব্যাপার নাকি তুমি পাঠাও তো আমি তো তোমাকে গিফট দেব তাই না আমি তো অন্তরাকে গিফট দিতেই পারি শুভ অন্তরাকে দিতে পারে না দিতে পারে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শুনো এখন না আর কথা বলতে পারবো না গেস্ট আসছো তো বাসায় আমি তোমাকে ফ্রি হয়ে রাতে ভিডিও কল দিচ্ছি আচ্ছা শুনো তুমি হুট করে ভিডিও কল দিও না তুমি আমার ইনবক্স করে রাতে আর কাবিলা ঘুমিয়ে গেলে আমি তোমার ভিডিও কল দিব ঠিক আছে ওকে বাই বাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং সং